চিকিৎসার জন্য রাজ্য এবং পাশাপাশি জেলার বিভিন্ন এলাকায় জুড়ে সেফ হোম খোলা হয়েছে। সেই মত পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরাতে ডেবরা গ্রামীণ হাসপাতালে সেফ হোম খোলা হয়েছে। সেই মত পশ্চিম মেদিনীপুর জেলায় ডেবরাতে গ্রামীণ হাসপাতালে সেফ হোম খোলা হয়েছে প্রায় 40টি বেড। ডেবরা সেফ হোম দায়িত্ব থাকা ডাক্তারবাবু জানান বেশ কয়েকজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, দুজন মারা গিয়েছেন। বর্তমানে 24 জন রয়েছে এই সেফ হোমে। ডেবরা সবং পিংলা খড়গপুর গ্রামীণ এলাকায় কোভিড আক্রান্ত রোগীরাও এই সেফ হোমে চিকিৎসা পাচ্ছে। এখান থেকে কি অসুস্থ হওয়ার পর এখান থেকে কি সোজা বাড়ি রিলিজ করে দিচ্ছেন? আমরা অসুস্থ হওয়ার পর না, যখন সুস্থ থাকছে তখন হোম কোয়ারেন্টাইনে পাঠাচ্ছি। এটা আমরা ট্রিটমেন্ট প্রোটোকল দিয়ে পাঠাচ্ছি, ট্রিটমেন্ট প্রোটোকলটা এবং আইসোলেশনটা বাড়িতে ফলো করবেন। এবং 14 দিন পরে এসে ওরা আবার আমাদের এখানে ওপিডিতে গিয়ে পরীক্ষা করাবে। আর দুটো জিনিস হয়, যদি 10 দিন জ্বর না থাকে তখন আর পরীক্ষা করানোর দরকার হয় না। যদি 10 দিনে জ্বরটা থেকে যায় তাহলে কিন্তু 14 দিন পরে তাকে ইয়ে করা হয়, এখানে আউটডোরে এসে অ্যান্টিজেন টেস্ট করানো হয় এবং বাড়িতে গিয়ে সে আইসোলেটেডভাবে থাকবে। যদি তার মধ্যে তার শ্বাসকষ্ট বা অন্য জ্বর টর হয় বা অসুবিধা কিছু হয় তখন কিন্তু আমরা বলছি যে নিয়ারেস্ট যে কোভিড সেন্টার আছে হোম কোয়ারেন্টাইন আছে সেখানে যেতে পারে। বর্তমানে কত পেশেন্ট রয়েছে এখানে? এখন আমাদের 24টা পেশেন্ট আছে। সব এখানকার স্থানীয় বাসিন্দা না বিভিন্ন জায়গা থেকে? আমাদের এখানে বিভিন্ন জায়গা, মানে দেবরা ছাড়াও আছে, খড়গপুর আছে, পিংলা আছে, বিভিন্ন জায়গা পেশেন্ট আমরা রাখছি।